দক্ষিণ কলকাতার গলির ভেতর তাসের ঘর। বাড়ির আনাচে কানাচে লেগে রয়েছে ছবি তৈরির সফর, সেই সব ছবি যা তাঁর ঝুলিতে এনে দিয়েছিল 19টি জাতীয় পুরস্কার। তিনি ঋতুপর্ণ ঘোষ। বইয়ের আলিঙ্গন তাঁর কাছে ছিল বন্ধুত্বের পরশের মতো। শোবার ঘরে, খাটের পাশে, এমনকি ফল সিলিংয়ে বানিয়েছিলেন বইয়ের তাক। আর এই সাধের বইয়ের ঘরেই ঋতুপর্ণ নাকি ভূত দেখেছিলেন। দুলাল নামের এক ভাড়াটে থাকতেন ওই বাড়ির দোতলায়। আর এই দুলালদার মৃতদেহ একদিন পাওয়া যায় বাড়ির সামনের পুকুরে। ঋতুপর্ণ একদিন বাড়ির মধ্যেই আছেন, হঠাৎ করে দেখেন সেই দুলালদা বইয়ের তাক থেকে বই পাচ্ছেন, আর সঙ্গে সঙ্গে টেলিফোন বেজে ওঠে। পরিচালক যেই টেলিফোনের দিকে তাকান, তারপরে হঠাৎ যখন ফোন থেকে আবার দুলালদাকে দেখতে চান, দেখেন দুলালদা ভ্যানিশ। 19 এপ্রিল থেকে তিতলি, আবহমান, সত্যান্বেষী ঋতুপর্ণর একের পর এক ছবিতে খাবার টেবিল বারে বারে ফিরে ফিরে এসেছে। খাবার টেবিলের সাজ, তার রুচি বাংলা ছবিকে এক অন্য নান্দনিকতার সঙ্গে পরিচয় করিয়েছে। কিন্তু ঋতুপর্ণ নিজের জীবনে এই খাবার টেবিলে কিন্তু তেমন কোনো আধিক্য ছিল না। তিনি খেতে ভালোবাসতেন, কিন্তু নিজে একটা ছোট্ট টেবিলে খাটের ওপর রেখে খেতেন। মাঝের ঘরে একটা টেবিল ছিল বটে দোতলায়, কিন্তু তার তেমন ব্যবহার ঋতুপর্ণ জীবনে ছিল না। সৃজনশীলতা ও সাফল্যের মোড়কে ছিল পরিচালকের জীবন, কিন্তু ব্যক্তিসত্তার কাছে জীবনের সমীকরণ ছিল খানিকটা জটিল। শুধু চিত্রনাট্য নয়, ভাঙা গড়া চলেছে তার সমস্ত জীবন জুড়ে। শরীরের পরিবর্তনকে কাচের মায়ার ভিতর দিয়ে দেখতেন তিনি, তাই আয়না ঘেরা ঘরে ঘুম ভেঙে তিনি নিজের মুখ দেখতেন। সূর্যের আলো সেখানে ব্রাত্য, চারদিক শুধু দেয়ালে ঢাকা। কেমন যেন নিজের মধ্যেই নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন তিনি। আড্ডা ঘরে রেখেছিলেন এক অর্ধনারীশ্বরের মূর্তি, সেই অর্ধনারীশ্বর যেন পরিচালকের প্রতিচ্ছবি। এই অর্ধনারীশ্বর মনে করায় এই বাড়ি যেমন একজন পুরুষের, তেমনি একজন নারী সত্তার ইচ্ছের প্রকাশ। ঋতুপর্ণ বলেছেন, চলে যাওয়ার ভয় আমাদের নিরন্তর, সবই তো চলে যায়, জীবন, যৌবন, ধনমান তো ছেড়েই দিলাম, নিজের মধ্যে থেকেই কত কিছু চলে যায়। ঋতুপর্ণ ঘোষ চলে গেছেন আজকে 10 বছর হলো। তার চলে যাওয়ার দিনে নাকি ফিরে দেখলাম আমরা। এমনই আরও গল্প নিয়ে, আরও নানান কথা নিয়ে আনন্দবাজার অনলাইনের পর্দায় দেখা হবে আপনাদের সঙ্গে।